হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। আজকে 2009 সালে মুক্তি পাওয়া হরর মুভি জেনিফার্স বডির বাংলা এক্সপ্লানেশন করব। ফান ফ্যাক্ট হলো, এই মুভি মুক্তির সময় এর কেন্দ্রীয় চরিত্র মেগান ফক্সের জন্য সবাই দেখতে গেছিল, কিন্তু এই মুভি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও সময়ের সাথে এটা কাল্ট ক্লাসিক হরর মুভিতে পরিবর্তিত হয়েছে। তো আসুন আর দেরি না করে ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। তো মুভি শুরুতে মেন্টাল অ্যাসাইলামে নিডি নামের একটি মেয়েকে দেখানো হয়। ব্রেকফাস্টের সময় তাকে নার্স খাবার জন্য জোর করলে সে তার উপর অ্যাটাক করে, ফলে সাজাস্বরূপ তাকে একটি ছোট অন্ধকার রুমে আটকে রাখা হয়। বর্তমানে এই অবস্থার জন্য সে তার পাস্টকে দোষারোপ করতে থাকে। এবার আমাদের ফ্ল্যাশব্যাকে পুরো ঘটনা দেখানো হয়। নিডি বেসিক্যালি কলেজের একজন নর্মাল মেয়ে, সে একটি ছোট্ট শহর ডেভিলস কেটলে থাকে। শহরের এই নামকরণের কারণ একটি ঝর্ণা, কারণ এটি কোনো সাধারণ ঝর্ণা নয়, কারণ এর জল একটা বড় গর্তের মধ্যে এসে পড়ে, কিন্তু সেই গর্তের শেষ প্রান্ত অর্থাৎ এই জল যে কোথায় মিশছে তার কোনো কিনারা আজ অবধি পাওয়া যায়নি। বহু সায়েন্টিস্ট এর অন্তিম স্থল খোঁজার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে। আরেকটি আমেজিং ফ্যাক্ট হলো, এই ঝর্ণা রিয়েল লাইফেও রয়েছে। নিডির প্রিয় বন্ধু জেনিফার, সে যেমন সুন্দরী তেমন আকর্ষণীয়, যার উপর কলেজের প্রতিটা ছেলের ক্রাশ আছে। সে কলেজের চিয়ার লিডার গ্রুপের ক্যাপ্টেন, স্বভাবেও একদমই একরোখা এবং সাহসী, অর্থাৎ বলতে গেলে নিডির একদম উল্টোটাই। নিডি শান্ত, পরিমার্জিত এবং লাজুক। তার একটা বয়ফ্রেন্ড আছে যার নাম চিপ ডোভ। নিডি তার বয়ফ্রেন্ডের থেকেও জেনিকে বেশি গুরুত্ব দিত। একদিন জেনি তাকে মেলোডি লেন নামক সামনের একটি বারে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, কারণ সেদিন সন্ধ্যায় একটা ব্যান্ড পারফরমেন্স করবে। নিডির বয়ফ্রেন্ড তাকে যেতে মানা করলেও জেনির কথাকে বেশি গুরুত্ব দিয়ে সে তার সাথে চলে যায়। এই ব্যান্ডের লিড গায়ক নিকোলাইকে দেখে জেনি অ্যাট্রাক্ট হয় এবং তাকে পছন্দ করে ফেলে। পারফরমেন্স হওয়ার পর জেনি তার সাথে কথা বললে সে তাকে ড্রিঙ্কস অফার করে। গল্প চলাকালীন নিকোলাই জেনিকে পার্সোনাল লাইফ এবং তার ভার্জিনিটির ব্যাপারে জিজ্ঞেস করলে নিডির এটা শুনে খারাপ লাগে। নিডি এটার বিরোধিতা করে এবং জেনিকে সতর্ক করার চেষ্টা করলেও সে এই ব্যাপারটা একদমই হালকাভাবে নেয়। এই ব্যান্ড নিজের পারফরমেন্স আবার শুরু করতেই হঠাৎ সেই বারে অদ্ভুত কারণে আগুন লেগে যায়, কিন্তু কিছু লোক কোনো রকমে বেঁচে গেলেও বাকিদের সেখানেই মৃত্যু হয়। এদিকে সেই ব্যান্ডের পুরো মেম্বার এবং নিকোলাই জেনিকে তাদের সাথে ঘুরতে যাওয়ার অফার করলে সে রাজি হয়ে যায়। নিডির বহু বারণ করা সত্ত্বেও তার কথায় কান না দিয়ে জেনি তাদের গাড়িতে করে বেরিয়ে যায়। জেনির এই অদ্ভুত ব্যবহারে নিডি অবাক হয়ে যায়। সে বাড়িতে ফিরে বয়ফ্রেন্ডকে ফোন করে সমস্ত ঘটনার ব্যাপারে জানায়। তার স্ট্রং ফিলিং হচ্ছিল এই ব্যান্ডের সদস্যরা জেনির সাথে খারাপ যেন কিছু না করে। তখনই সদর দরজায় আওয়াজ শুনতে পেলে সে ফোন রেখে চেক করতে যায়, কিন্তু বাইরে গেলে কাউকে সেখানে দেখতে পায় না। ফলে দরজা বন্ধ করে ঘরে ঢুকতেই হঠাৎ জেনিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। সে তাকে দেখে একটা অদ্ভুত হাসি দিয়ে ফ্রিজে রাখা কাঁচা মাংস খেতে শুরু করে। নিডি তাকে বাধা দিতে গেলে সে অদ্ভুত স্বরে চেঁচিয়ে ওঠে এবং এক প্রকার কালো তরল পদার্থ বমি করে সেখান থেকে বেরিয়ে যায়। নিডি সারাটা রাত এই অদ্ভুত ঘটনাকে নিয়ে ভাবতে থাকে। পরের দিন কলেজে গেলে নিডি জেনিকে দেখলে অবাক হয়ে যায়, কারণ তার মধ্যে আগের দিন রাতের কোনো রকম লক্ষণ দেখতে পাচ্ছিল না, বরং সে আগের থেকে অনেক বেশি আকর্ষণীয় ও সুন্দরী হয়ে উঠেছিল, আর সাথে তার চরিত্রেও কিছু পরিবর্তন আসে। সে জেনিকে আগের দিন রাতের ব্যাপারে জিজ্ঞেস করলে খুব ক্যাজুয়ালভাবে সে এটাকে ইগনোর করে যায়। ক্লাসের টিচার আগের দিনে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে দুঃখ প্রকাশ করে, কারণ সেখানে স্কুলের 8 জন ছাত্র এবং 1 জন টিচার মারা গেছিল। কিন্তু জেনি এই কথা শোনার পর হাসতে থাকে। নিডি তার বয়ফ্রেন্ডকে জেনির অদ্ভুত কাণ্ড কারখানার ব্যাপারে জানালে সে অত গুরুত্ব দেয় না। অন্যদিকে জেনি স্কুলের ফুটবল টিমের ক্যাপ্টেন জোনাসের সাথে দেখা করতে যায়, কারণ সে তার বন্ধুর আগের দিনের রাতে মৃত্যুর জন্য খুব ডিপ্রেসড ছিল। জেনি তাকে কথার জালে ফাঁসিয়ে স্কুলের পেছনের একটি জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে সিডিউস করার চেষ্টা করে। তখনই জোনাস লক্ষ্য করে তাদের চারপাশে জঙ্গলের সমস্ত জীবজন্তুরা এসে জড়ো হয়ে যেন তাদেরকেই দেখছে। তার এই ব্যাপারটা অদ্ভুত লাগে। এদিকে জেনি তার দিকে নগ্ন অবস্থায় এগিয়ে আসতেই হঠাৎ তার মুখ এক শয়তানে পরিবর্তিত হয় এবং জোনাসকে মেরে ফেলে।
তার আত্মচিৎকার ক্লাস টিচার শুনতে পেলে তিনি জঙ্গলের মধ্যে গিয়ে জোনাসের ভয়াবহ মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মাত্র এই কদিনের মধ্যে ছোট্ট শহরে অজানা কারণে মৃত্যুর খবর বেশ শোরগোল ফেলে দিয়েছিল। রাতে নিডি জেনিকে ফোন করে তার মনের অবস্থা জানায়, কিন্তু জেনি এইসবে কোনো কিছুতেই গুরুত্ব দিচ্ছিল না। কথা বলার সময় জেনি লাইটার জ্বালিয়ে তার জিভে ধরলে অদ্ভুতভাবে এটার কোনো এফেক্ট তার উপর পড়ে না। আমরা বুঝতে পারি কোনো বিশেষ কারণবশত তার মধ্যে হিলিং পাওয়ার তৈরি হয়ে গেছে। এটা দেখে সে নিডিকে বলে, আই অ্যাম গড। এরপর এক মাস কেটে যায়। স্কুল চলাকালীন নিডি লক্ষ্য করে জেনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। তার পুরো শরীরে আগের মতো সেই জৌলুস নেই। ক্লাস টিচার বলে ওই ঘটনার পর থেকে সেই ব্যান্ড হঠাৎ করে ভীষণ রকম পপুলার হয়ে যায়। এমনকি তারা নিজেদের প্রফিটের 3% ভিকটিমদের পরিবারকে দেওয়ার অ্যানাউন্সমেন্ট করেছে। এটা শুনে নিডি বলে ওই ব্যান্ডের প্রতিটা সদস্য ভীষণ চালাক, কারণ ওই দিন রাতে তারা ঘটনাস্থলে কোনো সাহায্য করেনি, উল্টে তারা সেদিন রাতের ঘটনাকে আজ ভিকটিম কার্ড বানিয়ে ব্যবহার করছে নিজেদের পপুলারিটি বাড়ানোর জন্য। এটা শুনতেই একজন স্টুডেন্ট যে এই ব্যান্ডের ভক্ত ছিল, সে নিডির সাথে ঝগড়া করে। বাস্তব জীবনেও ঠিক এমন ঘটনাই আমরা দেখতে পাই, তাই নয় কি? ক্লাসের শেষে কলিন নামের একটি ছেলে জেনিকে রাতে একসাথে সিনেমা দেখার জন্য প্রপোজাল দেয়, কিন্তু জেনি সেটা মানা করে একটা অন্য জায়গায় তার সাথে দেখা করতে বলে। রাতে কলিন সেখানে পৌঁছলে দেখে এটা একটা নতুন বাড়ি যার কনস্ট্রাকশনের কাজ চলছে। একটা অন্ধকার ঘরে জেনি তাকে সিডিউস করার চেষ্টা করলে জেনির চোখের মণির রং অদ্ভুতভাবে পরিবর্তিত হতে সে লক্ষ্য করে। এটা দেখে কলিন অস্বস্তি বোধ করে সেখান থেকে বেরিয়ে যেতে চাইলে পরক্ষণে জেনি তার উপর অ্যাটাক করে তাকে মেরে রক্ত মাংস খেতে শুরু করে। অন্যদিকে নিডি যখন তার বয়ফ্রেন্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল, তখন সে কিছু অদ্ভুত ভিশন দেখতে পেলে সে দ্রুত নিজের বাড়ির দিকে রওনা দেয়। গাড়ি করে ফেরার সময় মাঝরাস্তায় হঠাৎ করে রক্তাক্ত জেনি তার গাড়ির সামনে চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই সে গাড়ির সামনে হঠাৎ ঝাঁপ মেরে তার দিকে তাকিয়ে একটা ক্রিপি স্মাইল দিয়ে সেখান থেকে চলে যায়। নিডি ভয় হতভম্ব হয়ে নিজের বাড়িতে ফিরে আসে। ফ্রেশ হয়ে রাতে নিজের রুমে শুতে গেলে হঠাৎ জেনিকে তার বিছানায় শুয়ে থাকতে দেখে চমকে ওঠে। জেনি তাকে কাছে টেনে সিরিয়াস করে আর ধীরে ধীরে তাকে কিস করে। ব্যাপারটা কিছুদূর এগোতেই নিডি হঠাৎ সজ্ঞানে ফিরে আসলে তাকে বাঁধা দেয় এবং এই পুরো ঘটনার সত্যতা জানার জন্য জেনিকে সে কনফ্রন্ট করে। এবার রিভিল হয় আসল রহস্য। জেনি বলে সেদিন রাতে ওই ব্যান্ডের সদস্যরা তাকে ডেভিলস কেটেলের সামনে নিয়ে যায় এবং তার হাত পা বেঁধে তাকে শয়তানের উদ্দেশ্যে বলি দেওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ এই ব্যান্ড শয়তানের পূজারি ছিল এবং তারা সাকসেস পাওয়ার জন্য এই উইচক্র্যাফ্ট করার প্ল্যান করে। আপনাদের বলি, এটা রিয়েল লাইফ পপ কালচার রিলেটেড একটা কনস্পিরেসি থিওরি, কারণ মনে করা হয় বহু পপ আর্টিস্ট তাদের লাইফে সাকসেস পাওয়ার জন্য নিজেদের আত্মা উৎসর্গ বা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড রিচুয়ালস করে শয়তানের উদ্দেশ্যে। এর ব্যাপারে আরও জানতে হলে আপনারা গুগল করতে পারেন, এমনকি এটা নিয়ে অল্প বিস্তর কিছু আলোচনা আমি ইলুমিনাটি ভিডিওতেও করেছি। তো এবার রিচুয়ালস অনুযায়ী এই ব্যান্ডকে শয়তানের উদ্দেশ্যে এক ভার্জিন মেয়েকে উৎসর্গ করতে হতো, কিন্তু টুইস্টটা হয় এইখানে, কারণ জেনি তাদের মিথ্যে বলেছিল, কারণ সে আসলেই ভার্জিন ছিল না। এদিকে নিকোলাই জেনিকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে তার রিচুয়ালস কমপ্লিট করে, কিন্তু এই ঘটনার পর জেনি ভার্জিন না হওয়ার কারণে আবার বেঁচে ওঠে, কিন্তু এইবার তার শরীরে বাস হয় শয়তানের। বাড়ি ফেরার সময় তার সাথে একটি ছেলের দেখা হয় যে ওই দিন রাতে বারের আগুন লাগার ঘটনার শিকার হয়েছিল। জেনি তাকে জিজ্ঞেস করে, স্কুলের কেউ কি জানে তুমি এখনও বেঁচে আছো? উত্তরে সে বলে, না, কেউ জানে না। এই সুযোগে জেনি তাকে মেরে ফেলে। আর সেই রাতেই জেনি নিডির বাড়িতে আসে, কিন্তু সে একটা ব্যাপারে চেপে যায়। আসলে ওই দিন রাতে জেনি নিডিকে মেরে ফেলতে পারতো, কিন্তু যেহেতু সে তার বেস্ট ফ্রেন্ড ছিল, তাই নিজেকে কন্ট্রোল করে ফ্রিজে রাখা কাঁচা মাংস খেয়ে নেয়, না হলে সেদিন হয়তো নিডি আর বাঁচত না। এই বলে জেনি ছুরি দিয়ে নিজের হাত গভীরভাবে কেটে দিতেই সেটা অদ্ভুতভাবে হিল হয়ে যায়। নিডি এইসব দেখে অবাক হয়ে তাকে নিজের বাড়ি যেতে বলে এবং জেনি উপরের ফ্লোরে জানলা দিয়ে ঝাঁপ মেরে চলে যায়। অন্যদিকে নিডি এই ব্যাপারে আরও কিছু জানার জন্য লাইব্রেরিতে গিয়ে প্যারানর্মাল বিষয়ক বই স্টাডি করলে সুকুবাস নামক এক ডিমনের কথা জানতে পারে, যে বাঁচার জন্য মানুষকে মেরে তার রক্ত এবং কাঁচা মাংস খায়। এছাড়াও সে রিচুয়ালসের ব্যাপারে জানতে পারে, যেখানে একটি ভার্জিন মেয়েকে শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করতে হয় নিজের লাইফের সাফল্য পাওয়ার জন্য। আসলে ওই ব্যান্ডের একটা ভুল ডিসিশনের কারণে এভিল জেনি
জন্ম নেয়। তাই জন্য তার নিজের যৌবন এবং বেঁচে থাকার জন্য নির্দিষ্ট সময় অন্তর মানুষের কাঁচা মাংস তার দরকার। আর এই ডিমনকে শেষ করার একটাই উপায়, ছুরি নিয়ে পুরো তার হার্ট বরাবর গেঁথে দিতে হবে। এসব জানা মাত্রই নিডি তার বয়ফ্রেন্ডকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। সে চিপকে সব কিছু জানালে সে উল্টে তাকে সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে বলে। এদিকে নিডির চিন্তা আরও বেড়ে যায়, কারণ কিছুদিন পরেই কলেজের ডান্স ডেট অনুষ্ঠান এগিয়ে আসছিল আর সেখানে জেনিও থাকবে। এবার অনুষ্ঠানের দিন সেই ব্যান্ড পারফর্ম করতে আসে। এবার নিডি সেখানে উপস্থিত থাকলেও চিপ আর জেনিকে খুঁজে পাচ্ছিল না। তখন সে চিপের ঘরে গেলে জানতে পারে চিপ তো আগেই বেরিয়ে গেছে। আসলে চিপ অনুষ্ঠানেই আসছিল, কিন্তু মাঝপথে জেনি তাকে ধরে গল্প করতে করতে জঙ্গলে নিয়ে যায় আর তাকে মিথ্যে বলে যে নিডি তাকে ভালোবাসে না, বরং তার সাথে কলিনের শারীরিক সম্পর্ক ছিল, এই জন্য মৃত্যুর পর সে তাকে পাত্তা দিচ্ছে না। এই বলে জেনি চিপকে সিডিউস করার পর কিস করে, তাকে সামনের একটা ভগ্নপ্রায় বিল্ডিংয়ের দিকে এবারে নিয়ে যায়। জেনি সেখানে এসে চিপের আরও ক্লোজ হতে গেলে সে তাকে বাধা দেয়, কারণ সে এখনও নিডিকে ভালোবাসে। এই কথা শোনা মাত্র জেনি তার উপর অ্যাটাক করে। অপরদিকে নিডি তাদের খুঁজতে খুঁজতে ওই জায়গায় এসে হাজির হলে দেখে জেনি এক শয়তানে পরিবর্তিত হয়ে চিপের গলা কেটে রক্ত খাচ্ছে। নিডি নিজের বয়ফ্রেন্ডকে বাঁচানোর জন্য জলের মধ্যে ঝাঁপিয়ে জেনির উপর অ্যাটাক করে এবং তার মুখে স্প্রে করে দেয়। এবার জেনি তার ফুল পোটেনশিয়াল দেখিয়ে নিজেকে হাওয়ায় ভাসিয়ে তোলে এবং নিডিকে মারতে এগোতেই চিপ লোহার একটা বড় রড তার শরীরের ভেতরে ঢুকিয়ে দেয়। জেনি এবার দুর্বল হতে শুরু করলে সেখান থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যায়, কিন্তু চিপ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবারে অসহায় নিডি জেনিকে মারার জন্য তার পিছু নেয়। জেনির রুমে জানলা ভেঙে সোজা ঢুকে তার উপর অ্যাটাক করতে জেনি তার ঘাড়ে কামড়ে দেয়, কিন্তু শেষ মুহূর্তে নিডি সে ছুরি জেনির হার্ট বরাবর বসিয়ে দেয়, ফলে জেনি এবং তার ভিতরে থাকা ডিমন সেখানেই মারা যায়। কিন্তু উপরে হতে থাকা এই আওয়াজ শুনে জেনির মা তার রুমে এলে এই অবস্থা দেখে পুলিশকে ডাকলে তারা নিডিকে গ্রেপ্তার করে জেনির মৃত্যুর অপরাধে। এবার দেখানো হয় বর্তমান ঘটনা, অর্থাৎ মুভির প্রথম সিন, যেখানে আমরা নিডিকে সেই অন্ধকার রুমের মধ্যে বসে থাকতে দেখি। তার চরিত্রে বেশ পরিবর্তন এসে গেছিলো, কারণ তার ঘাড়ে জেনির সেই দংশনের কারণে এই ডিমন তার শরীরে চলে আসে। এই রকম পজেশনকে ডায়াবলিক পজেশন বলা হয়, যেখানে পজেস্ট মানুষ যাকে কামড়াবে তার থ্রু এই ডিমন বাকিদের পজেস্ট করবে। এই রকমই ঘটনা আমরা এভিল ডেড এবং রেক মুভিতেও দেখেছি, যার কারণেই শান্তশিষ্ট লাজুক নিডির চরিত্র পরিবর্তন হয়ে অ্যাগ্রেসিভ হতে থাকে এবং জেনির কিছু পাওয়ার তার মধ্যেও আমরা লক্ষ্য করি। এবার নিডি মেন্টাল অ্যাসাইলাম থেকে পালিয়ে ডেভিলস কেটেলের সামনে যায়, যেখানে সে ওই ছুরি খুঁজে পায় যেটা দিয়ে নিকোলাই জেনিকে খুন করেছিল। এবার নিডি একটা গাড়িতে লিফট নেয় এবং মুভির সিন চেঞ্জ হয়ে আমাদের সেই ব্যান্ড মেম্বারদের দেখানো হয়, যারা এই মুহূর্তে ভীষণ রকম পপুলার হয়ে গেছিল। তারা স্টেজ পারফরমেন্সের পর যখন নিজেদের রুমে রেস্ট নিচ্ছিল, তখনই কেউ অজানা একজন এসে তাদের নৃশংসভাবে হত্যা করে এবং শেষে সিসিটিভি ফুটেজে দেখানো হয় নিডিকে তাদের রুম থেকে বেরিয়ে আসতে, অর্থাৎ সে জেনির মৃত্যু বদলা নিয়েছিল। আর মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লানেশন তা কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক, আর সাথে চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করো, এবং মুভি ডাউনলোড করতে হলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তো এবার কোরিয়ান হরর মুভির এক্সপ্লানেশন দেখতে হলে ডান দিকের ভিডিও, এবং টার্কিশ মুভির এক্সপ্লানেশন দেখতে হলে বাঁ দিকের ভিডিওতে ক্লিক করুন।